আপনাদের মাধ্যমে দেশবাসী এবং আমাদের যারা পরিবহন শ্রমিক আছেন, যারা বিভিন্ন স্থানে আছেন, সবার অবগতির জন্য বলতে চাচ্ছি, আজকে আমরা যখন এই দুষ্কৃতিকারী, এই নাশকতাকারী বামুনকে আমরা আটক করেছি, ঠিক তখন আমাদের গোয়েন্দাদের কাছে সে নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর একজন বড় কর্মকর্তা পরিচয় দিয়েছে। সে যখন জানতে পেরেছে যে র‍্যাব তাকে আটক করছে, সে নিজেকে র‍্যাবের একজন কর্মকর্তা পরিচয় দিয়েছে। একইভাবে আমরা বিভিন্ন স্থানে দেখেছি যে এই ধরনের দুষ্কৃতিকারী নাশকতাকারীরা তারা যখন নাশকতা করছে, নিজেদেরকে তারা অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, অনেক ক্ষেত্রে তারা গোয়েন্দা সংস্থার সদস্য, অনেক ক্ষেত্রে তারা এমনকি নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার চেষ্টা করছে, যার মাধ্যমে তারা সেখান থেকে পার পেয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে অনুরোধ করব, যারা এই ধরনের নিজেদেরকে মিথ্যা পরিচয় দিয়ে, ভুয়া পরিচয় দিয়ে নাশকতার চেষ্টা করবে বা সহিংসতার চেষ্টা করবে, তাদেরকে আপনারা আমাদের কাছে ধরিয়ে দিবেন এবং তাদের সম্পর্কে তথ্য আপনারা আমাদেরকে দিবেন। ধন্যবাদ। প্রথম আমরা আবদুল্লাপুর গাড়ি থামাই, এই বিধে ধরে যাত্রী ওড়ে, ওঠার পরে মিরপুর যাইবে, আমরা বলছি হয় যাবো, ওঠে ওঠার পরে তারা দুজন পিছিয়ে যায় বসছে। বসার পরে তারা যে আগুনটা ধরাইছে, এটা আমার ড্রাইভারে দেখছে, ড্রাইভারে দেখে আমার কাছে ধর ওরে, এই বিধে ধরতে যায়। এদিকে র‍্যাব কর্মকর্তারা ছিল সিভিলে, তারা আশেপাশে ছিটটা ছিল, যে আমি দাবার দিছি, দাওয়া দিছি, ওই সময় সামনেতে র‍্যাব যায় ঘাড়াইছে, এই বিধে তারাও ধরছে, আমি যাই ধরছে, ধরার সাথে সাথে তারাও র‍্যাব কর্মকর্তারা আসিয়া জনজনে মিললে ধরিয়া তারপর লইয়া আসে র‍্যাবের আওতায়।